আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রান্নাঘরের আজকের আয়োজনে। চারদিকে কিন্তু চলছে বৈশাখীর প্রস্তুতি, তাই দর্শক, বৈশাখীর অগ্রিম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের রান্নাঘর মানেই তো চটজলদি রান্না করে ফেলা যায় এমন সব নতুন নতুন রান্নার রেসিপি, তাই না? বরাবরের মতো এবারও রয়েছে আমাদের দুটো রান্নার রেসিপি, যার একটি দিয়ে থাকেন এদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী, আরেকটি আপনাদের প্রিয় কোনো তারকা। সুপ্রিয় দর্শক, আমাদের রান্নাঘরের আজকের আয়োজনে যে দুটো রেসিপি রয়েছে, চলুন না দর্শক চট করে সে দুটি রেসিপি দেখে নেই। বৈশাখী ইলিশ খিচুড়ি, টক মিষ্টি ইলিশ। সুপ্রিয় দর্শক, শুরু করছি আমাদের রান্নাঘরের আজকের আয়োজনের প্রথম রেসিপি। আর প্রথম রেসিপিটি আমাদের জন্য নিয়ে এসেছেন এদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী, শাহনাজ ইসলাম। আপু কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আমিও খুব ভালো আছি। তার আগে বলিনি, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। আপনাকে অনেক সুন্দর লাগছে দেখতে। আচ্ছা আপু, আজকে আপনি আমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছেন? আজকে আমি একটু ডিফারেন্স করব, খিচুড়ি রান্না করব, তবে এটার নাম হচ্ছে বৈশাখী ইলিশ খিচুড়ি। সুপ্রিয় দর্শক, বৈশাখী ইলিশ খিচুড়ি নিয়ে এসেছেন শাহনাজ আপু আমাদের জন্য আজকে। চলুন না দর্শক, রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে চট করে সেটা দেখে নেই। ইলিশ মাছ 6 পিস, চাল আধা কেজি, সরিষার তেল 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, তেজপাতা 2টা, কাঁচামরিচ 6-7টা, আদা বাটা 1.5 চা চামচ, লবণ 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, টমেটো পিওরি 1 কাপ, লেবু পাতা 1টা, গাজর কিউব 1টা, মটরশুঁটি 1 কাপ, গরম পানি 1.5 কাপ। উপকরণ তো দেখে নিলাম দর্শক, এবার আমরা মূল রান্নায় ফিরে যাই। চলুন আপু শুরু করি। শুরুর আগে তো চুলাটা ধরাতেই হবে। হ্যাঁ অবশ্যই, ধরিয়ে দিচ্ছি আমি। এটা রান্না করব আমি সরিষার তেল দিয়ে। এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল নিলাম। বাহ, ইলিশের সাথে সরিষার একটা খুব ভালো যায়। তেলটা গরম হলে এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আছে, 1 কাপ পেঁয়াজ কুচি এটা আমি দিয়ে দিব। 2-3টে তেজপাতা দিব, একটু চিড়ে দিব, আচ্ছা ফ্লেভারটা ভালোভাবে বের হবে। এখানে আমি কাঁচামরিচ, কাঁচা মরিচ দেখা যাচ্ছে, দুটো দিলাম, পরে দিব, শুধু কাঁচা দুটো দিলাম, কাঁচা চেরা দিলাম। এবার আমরা এর মধ্যে মশলা, অন্য মশলাগুলো দেব না। এটা কি আদা? আদা বাটা, শুধু আদা বাটা, রসুন বাটা দিব না। আচ্ছা এখানে দিব আমি, এখানে 1.5 চামচ, হ্যাঁ 1.5 চা চামচ আদা বাটা, আদা বাটা দিলাম। এখন আমি এর সাথে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আচ্ছা একটু পানি লাগবে আপু। অবশ্যই। পানিতে একটু কষানো হবে যাতে করে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়, তাই না? এবার এখানে আছে আমার ধনে গুঁড়া, 1 চা চামচ আমি দিব। মরিচ গুঁড়ো দিব, লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ। আচ্ছা হলুদ গুঁড়ো আমি 1 চা চামচ দিব। আচ্ছা খিচুড়িতে তো কালারটা না আসলে ভালো লাগবে না। মশলাটা একটু কষানো হলে আমি এখানে টমেটোর পিউরিটা দিয়ে দিব। আচ্ছা 1 কাপ পুরোটাই দিচ্ছি আমরা? হ্যাঁ পুরোটা দিয়ে দিব আমি এখানে। আচ্ছা এটাকে একদম ফ্রেশ টমেটো, ফ্রেশ পিউরি করে, টমেটোটাকে আমি একটু ব্লাঞ্চ করে, আচ্ছা পিলার করে, তারপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লাঞ্চ মিন্স সেদ্ধ একটু গরম পানিতে দিয়ে, না ফুটানো পানিতে, জাস্ট ডুবিয়ে তুলে ফেলেছি, তাহলে কি হয় তুলে ফেলে ছোলাটা মানে সফট হয়ে যায়, ওটা হাত দিয়েই চলে আসে। এখন আমি মাছগুলো, এখানে 6 টুকরা মাছ আছে, একটা মাছে বাহ রংটা দেখি সুন্দর এসেছে, কালারটা খুব সুন্দর এসেছে। যেটা করব আমি, 1টা লেবু পাতা এখানে দিয়ে দিলাম। আচ্ছা ওটা সহই এখন ফ্লেভারটা আস্তে আস্তে ছড়াবে না, ঢেকে রান্না করব ঠিক 5 মিনিট। 5 মিনিট এমনিতেই তো ইলিশ ভাপেই সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ মোটামুটি রান্না হয়েও গিয়েছে, রংটা কি সুন্দর কালার এসেছে। খুব সাবধানে মাছগুলোকে আমি একটু উল্টে দেব, না মশলাটা ভিতরে ঢুকলেই হয়েছে। এখন আমি আবার 2 মিনিট ঢেকে রান্না করব, 3 মিনিটেই হয়ে যাবে এখন। ওকে আমরা 2 মিনিট পরে আবার আসছি। আমাদের কি 2 মিনিট হয়ে গেছে নাকি? হ্যাঁ হয়ে গিয়েছে, মাছটাও মানে সিদ্ধ হয়ে গিয়েছে। বাহ আবার এটা ভাপে যাবে তো খিচুড়ির সাথে,
এখন মাছগুলো তুলে ফেলবো, একটুখানি চুলাটা আমি অফ করি, তুলতে সুবিধা হবে। এই যে বাহ, চালটা দেবো আমি একসাথে দিয়ে দিব। এখানে কতটুকু চাল আছে আপু? হাফ কেজি চাল আছে এখানে। হাফ কেজি চাল, এটাকে আমরা সোক করে রেখেছি আগেই না? না না, একটু ধুয়ে নিয়েছি। এখন আমার এখানে সবজিটা যেহেতু কাঁচা আছে আমি দিয়ে দিব চালের সাথে। মটরশুটি এক কাপ, এক কাপ গাজর কি কিউব করা? কিউব করা কি দুটো না একটা পরিমাণ? একটা গাজর, বড় গাজর। হ্যাঁ বড় গাজর একটা। বাবা বাবা, একটু পানি দিতে হবে, আমার গরম পানি। গরম পানির পরিমাণটা কিভাবে বুঝবো? গরম পানি এক কাপ চালে গরম পানি রেডি থাকলে সুবিধা হয় কি, চাইলে পরে যদি মনে করি আর একটু পানি আমি দিতে পারবো, প্রবলেম হবে না এটাতে গরম থাকার কারণে। এবার আমাদেরকে কতক্ষণ ঢেকে রাখতে হবে? 10 মিনিট। তার মানে আমরা এখন এটাকে রেখে আমরা একটু অপেক্ষা করব। আপু আমাদের 10 মিনিট কিন্তু হয়ে গেছে, এবার বোধহয় আমরা খুলে দেখতে পারি, তাই না? বাহ, সুন্দর ফ্লেভার আসছে, খুবই অসম্ভব সুন্দর ফ্লেভার। একটু নেড়ে দেব। একদম পানি শুকিয়ে গেছে, হ্যাঁ রান্না হয়ে গিয়েছে। এটাকে একটু সমান করে দিয়ে আমরা কি মাছটা দিব? হ্যাঁ মাছটা বিছিয়ে দিব আমরা। উপর থেকে গ্রেভিটাও থাকবে, এখন যেটা করব যে আমার বাকি কাজ, লেবু পাতা দিব, একটু চিড়ে দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে। এটা রঙের কাঁচা মরিচের, হ্যাঁ ফ্লেভারটাও দিব, ফ্লেভারটা আসবে। এবার ঠিক 10 মিনিট দমে বসাবো, একেবারে ধিমে আছে। আচ্ছা একদম হালকা আছে। আপু আমাদের 10 মিনিট এবার শেষ হলো, এবার আমরা দেখব কি সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছে। এবার চুলাটা আমি অফ করে দিব, ঢাকনাটা খুলে এবার সারপ্রাইজটা, লেবু পাতার অসাধারণ। লেবু পাতার কালারটা মানে ভাপে আসার পর আরো ব্রাইট হয়ে গিয়েছে। আপু হয়ে গেল আমার বৈশাখী ইলিশ খিচুড়ি আপনার জন্য। অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ আপু, অসাধারণ একটি রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য, সাহায্য করার জন্য। দর্শক আপনার প্রতিনিয়ত একই ধরনের মানে খাবার না খেয়ে একটু চেঞ্জ করে যদি আমরা খাই তাহলে দেখা যাবে খাবারের রুচিটা আমাদের বাড়বে আর বাসার সবাইও খুব খুশি হবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন বাসায়। সুপ্রিয় দর্শক, শাহনাজ আপু আমাদের জন্য তৈরি করে দিলেন বৈশাখী ইলিশ খিচুড়ি। কি অসাধারণ একটি রেসিপি, এটি কিন্তু রান্না করে না খেলে হবেই না। চলুন না দর্শক, রান্না করার জন্য এর রন্ধন প্রক্রিয়াটি একবার দেখে নেই। প্রথমে একটা সস প্যানে সরিষার তেল এক কাপ, পেঁয়াজ কুচি এক কাপ, তেজপাতা দুটা, কাঁচামরিচ ফালি দুটা, আদা বাটা দেড় চা চামচ, লবণ এক চা চামচ, পানি পরিমাণ মতো, ধনে গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, টমেটো পিওরি এক কাপ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিন। পরে ইলিশ মাছ ছয় পিস, লেবু পাতা একটা দিয়ে ঢেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিন। পরে মাছগুলো উল্টিয়ে নেড়ে পুনরায় দু থেকে তিন মিনিট রান্না করে নিন। পরে মাছগুলো হয়ে এলে নামিয়ে একই সসপ্যানে চাল আধা কেজি, গাজর কিউব একটা, মটরশুঁটি এক কাপ দিয়ে নেড়ে গরম পানি দেড় কাপ দিয়ে পুনরায় নেড়ে 10 মিনিট সেদ্ধ করে নিন। এবার রান্না করা মাছ, লেবু পাতা, কাঁচামরিচ দিয়ে পুনরায় ঢেকে অল্প আঁচে পুনরায় কিছুক্ষণ দমে রাখুন। হয়ে এলে নামিয়ে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার বৈশাখী ইলিশ খিচুড়ি। সুপ্রিয় দর্শক, আমাদের রান্নাঘরে এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরে আসছি এক্ষুনি। কথা দিচ্ছি বিরতির পর আপনাদের সামনে এনে হাজির করবো একজন তারকাকে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের রান্নাঘরে বিরতির পর। বিরতির আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম একজন অতিথিকে এনে আপনাদের সামনে হাজির করব। সুপ্রিয় দর্শক, আজ আমাদের সামনে এসেছে গানের ভুবনের প্রিয় মুখ লিজা। আপু কেমন আছো তুমি? অনেক ভালো, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। সবসময় টিভি পর্দায় দেখতাম, আজকে আপনার রান্নাঘরে চলে এসেছি। থ্যাংক ইউ। তোমার গান সবসময় আমিও
পর্দায় শুনি দেখি, কিন্তু সামনাসামনি এই প্রথম তোমাকে দেখলাম, এই জন্য ভালো লাগে অনেক। আচ্ছা আজকে তুমি আমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছো? সামনে যেহেতু বৈশাখ আসছে, তো বৈশাখে তো আমাদের ট্রেডিশন যে ইলিশ মাছ খেতে হবে, তো ইলিশকে কেন্দ্র করে আমরা একটু ডিফারেন্ট কিছু একটা করি, যে টক মিষ্টি ইলিশ। বাহ, খুব দেখি কেমন হয়। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, লিজা আমাদের জন্য নিয়ে এসেছে টক মিষ্টি ইলিশ। রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে চলুন না দর্শক দেখে নিই। ইলিশ মাছ 5 পিস, তেঁতুল গোলানো 2 টেবিল চামচ, চিনি 2 চা চামচ, তেল 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, পাঁচফোড়ন 1 চিমটি, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, কাঁচা মরিচ 4-5টা। উপকরণ কিন্তু দেখে নিলাম দর্শক, এবার আমরা মূল রান্নায় চলে যাব। লিজা, শুরু করি আমরা। প্রথমে নিশ্চয় চুলাটা ধরাতে হবে, আপনি আমাকে হেল্প করবেন? অবশ্যই, আমার রান্নাঘরে এসেছো, হেল্প না করে তো পারা যাবে না। আমরা তেল দিব, প্রশ্নটা হবে কতটুকু, 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আচ্ছা, আমরা পেঁয়াজ কুচি এখানে যতটুকু আছে 1 কাপ পরিমাণ আছে পুরোটা দিয়ে দিলাম। নেড়ে দেই আমরা পেঁয়াজটা, বোধহয় একটু ভাজা ভাজা হবে তাই না, ব্রাউন কালার হবে। দাশে কি রান্না বান্না করা হয় লিজা? আসলে ওভাবে রান্না করা হয় না, ব্যস্ত থাকা হয়, বাট রান্না করতে খুব ইচ্ছে হয়, কারণ রান্নাটা অনেক বড় একটা আর্ট আমার কাছে মনে হয়। অবশ্যই, আমাদের এটা আধা ভাজা হয়ে গেছে, আমরা তাহলে এবার কি পাঁচফোড়নটা দিয়ে দিতে পারি বোধহয় না? পাঁচফোড়নটা অবশ্য 1 চিমটির বেশি লাগে না, যতটুকু জানি। তুমি কতটুকু দিচ্ছ? 1 চিমটি। ওকে, পেঁয়াজটা ভাজা হয়েই গেছে, এবার আমরা বোধহয় মশলাগুলো দিতে পারি না? মশলাগুলো হ্যাঁ, হলুদ দিচ্ছি 1/2 চামচ। ওকে, এখন আমরা দিচ্ছি মরিচের গুঁড়ো 1/2 চামচই। হ্যাঁ, ও আচ্ছা, আমরা তো পরে কাঁচা মরিচ অ্যাড করছি, সো 1/2 চামচ দিলে বোধ হবে। এই দেখতে পাচ্ছি আদা বাটা, না আদা বাটাটা আমি একটু একটু বেশি দিচ্ছি। আচ্ছা, 2, আচ্ছা একটু কাটতে দেই। ওকে, তার মানে প্রায় 2 চা চামচের মতো। ওকে, লবণটা তো স্বাদ মতো দিতে হবে, মানে এতটুকু। আমরা এবার একটু পানি দিয়ে দিই না, কষানোটা হোক মশলাটা। আর ইলিশ এমন একটা মাছ না যা মানে বলা হয় যে ভাপেই সিদ্ধ প্রায়, তো তার মানে বেশি সময় আমাদের লাগবে না। আচ্ছা, এবার আমরা একটু পানি দিয়ে ঢেকে দিব তাই তো? আমরা কিন্তু এখন চাইলে কাঁচা মরিচটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে ফ্লেভারটা আগে থেকে একটু বের হবে, দিয়ে দিই। এবার আমরা কিন্তু গান শুনবো লিজা। হ্যাঁ, এই গানটা রিলিজ হলো কিছুদিন আগে, ওই যে আসমানি বললে, আমার অনেক পছন্দের একটা গান, লিখেছে শুরু করেছে শফিক তুহিন আর কম্পোজিশন করেছে রাফি। ওকে, নীল নীল আসমানি স্বপ্নের কানকানি, ভালোবাসা জানা জানি, যদি হয় হয়ে গেলে যাক না, নীল নীল আসমানি স্বপ্নের কানকানি, ভালোবাসা জানা জানি, যদি হয় হয়ে গেলে যাক না,
এই মনর পোতে দৃশ্য কল্পতে ভালো লাগা গল্পতে যুগল বন্দি হয়ে থাক না থাক না নীল নীল আসমানি। বাহ চমৎকার, কি মিষ্টি শুনেলা গলা, অসাধারণ সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। যাক আমাদের মাছও কিন্তু অনেকখানি সিদ্ধর পথে। এবার বোধহয় আমরা তেঁতুলের যে মারটা করা আছে, তেঁতুলের টকটা দিতে হবে কিন্তু যা আছে, আর একটু চিনি দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কি বলে এটা প্রায় 4 টেবিল চামচের মতো আছে, আমরা 2 টেবিল চামচ দিয়ে দেবো, তাই তো? তেঁতুলের মার, তেঁতুলটাকে পানিতে গুলে মারটা তৈরি করা হয়েছে। টক মিষ্টির ব্যাপারটা এখানেই, সেই টক এখানেই ক্লাইম্যাক্স, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। ওকে, আর একটু আমরা চিনি দেব, চিনি দেব দিল। এই তো টক মিষ্টি, বাহ। এবার আমরা একটুখানি ঢেকে রাখবো। তাহলে যেটা হলো ওই যে মারটা দেওয়া হলো তেঁতুলের আর চিনিটা, এটার টেস্টটা সবটা সুন্দর করে মিক্স আপ হলো এন্ড সব ভিতরে ঠিক মতো, তাই তো? হ্যাঁ। ওকে লিজা, আমাদের মনে হয় 2 মিনিট হয়ে গেছে, সো আমরা এখন খুলে দেখতে পারি, তাই না? ওয়াও, ফ্লেভারটা খুব সুন্দর, রংটাও খুব সুন্দর এসেছে। তোলার সময় অনেক সতর্ক করতে হবে, কারণ হচ্ছে মাছটা ভেঙে যেতে পারে। 2 চামচ দিয়ে তুমি দরকার হলে সুন্দর করে তোমার মতো করে তুমি তুলো, বুঝতে পেরেছো? যারা দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও। সুপ্রিয় দর্শক, লিজা আমাদেরকে উপহার দিল টক মিষ্টি ইলিশ। রেসিপিটি যদি বাড়িতে বসে তৈরি করে খেতে হয় তাহলে তো প্রস্তুত প্রণালীটা একবার দেখে নিতে হবে, চলুন না দর্শক দেখে নিই। প্রথমে একটা ফ্রাই প্যানে তেল 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ দিয়ে বাদামি করে ভেজে 5 ফোড়ন 1 চিমটি, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা 2 চা চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো দিয়ে মশলাগুলো কষিয়ে নিন। পরে ইলিশ মাছ 5 পিস দিয়ে পুনরায় পানি পরিমাণ মতো দিয়ে নেড়ে কাঁচামরিচ 4-5টা দিয়ে ঠেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিন। এবার তেঁতুল গোলানো 2 টেবিল চামচ, চিনি 2 চা চামচ দিয়ে পুনরায় 2 মিনিট দমে রাখুন। হয়ে এলে নামিয়ে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার টক মিষ্টি ইলিশ। সুপ্রিয় দর্শক, আমাদের রান্নাঘরের এবারে বিরতির পালা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরে আসছি এক্ষুনি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমাদের রান্নাঘরের আজকের আয়োজনে এবারে টিপস পর্ব, আর আজকের টিপস পর্বে রয়েছে আমলকি। আমলকি খুবই ছোট্ট একটি ফল, কিন্তু এর গুণাগুণ অসাধারণ। একে কিন্তু ভিটামিন সি এর রাজা বলা হয়। একটি আমলকিতে যে পরিমাণ ভিটামিন সি রয়েছে, 4টি আপেলে সে পরিমাণ রয়েছে। বুঝতেই পারছেন আমলকির ক্ষমতা। এই আমলকি কিন্তু চোখ, দাঁত এবং ত্বকের জন্য ভীষণ উপকারী। চলুন না দর্শক, আমলকি সম্পর্কে আরও কিছু গুণাগুণের কথা আমরা জেনে নিই। আমলকির উপকারিতা। আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। কেবল চুলের গোড়া মজবুতই করে না, আমলকি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। এটি চুলের খুশকির সমস্যা দূর করে ও চুল পাকা প্রতিরোধ করে। আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে। এক গ্লাস দুধ বা পানির মধ্যে আমলকি গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে 2 খেতে পারেন, অ্যাসিডিটির সমস্যা কমে যাবে। আধা চূর্ণ শুষ্ক ফল 1 গ্লাস পানিতে ভিজিয়ে খেলে হজম সমস্যা কেটে যাবে। খাবারের সঙ্গে আমলকির আচার হজমে সাহায্য করে। প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে, এতে ত্বকের কালো দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ, চোখ চুলকানি বা পানি পড়ার সমস্যা থেকে রেহাই দেয়। আমলকি চোখ ভালো রাখার জন্য উপকারী। এতে রয়েছে ফাইটোকেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িত ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে। প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে। আমলকির টক ও তেঁতো মুখে রুচি ও স্বাদ বাড়ায়। রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকি গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন। আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়। কফ, বমি, অনিদ্রা, ব্যথা বেদনায় আমলকি অনেক উপকারী। ব্রঙ্কাইটিস ও অ্যাজমার জন্য আমলকির জুস উপকারী। আমলকি শরীর ঠান্ডা রাখে, শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, পেশি মজবুত করে, পাশাপাশি হৃদযন্ত্র, ফুসফুসকে শক্তিশালী করে ও মস্তিষ্কের শক্তি বর্ধন করে। আমলকির আচার বা মোরব্বা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে, শরীরের অপ্রয়োজনীয় চর্বি ঝরাতে সাহায্য করে, ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে আমলকি, কোলেস্টেরল লেভেলও কম রাখতে যথেষ্ট সাহায্য করে আমলকি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমার বিদায় নেবার সময় হয়ে এলো। আমাদের রান্নাঘরের আজকের আয়োজন থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু বলে দিচ্ছি আপনারা যে যেখানে আছেন খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের বাংলা ভিশনের সঙ্গে থাকুন। টাটা। আমাদের রান্নাঘর টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে উঠে প্রতিদিন। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।